আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথম প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো দেখলেন, এই ধরনের ভিডিওগুলো মূলত হচ্ছে এলাইট মোশনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেকিং করা হয়। আর আমরা কিন্তু অনেকদিন পরে বলতে গেলে চলে যেটা হচ্ছে এলাইট মোশন অর্থাৎ এক্সএমএল ফাইলের মাধ্যমে ভিডিওগুলো মেক করতেছে। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের প্রথম একটা ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে আমাদের একটা এক্সএমএল ফাইল প্রয়োজন হবে। তো সব কিছু আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে জাস্ট আপনি এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে হচ্ছে আপনার এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করবেন। করার পর এখান থেকে প্রজেক্ট অপশনে চলে যাবো, তারপর এখান থেকে আমরা রিমিক্স কাউন্ট নামে যে এক্সাম্পল ফাইলটি দেখতে পাবো এটাকে সিলেক্ট করবো। আপনি একটা ওভারলে ইফেক্ট এবং হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে একটি এক্সাম্পল ফাইল, তো তিনটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি এখান থেকে প্রথমে এগুলোকে ডাউনলোড করবেন। ওকে, তো আমরা এক্সাম্পল ফাইলটিকে ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো ব্ল্যাক স্ক্রিন। তো এখান থেকে আমরা ব্ল্যাক স্ক্রিন এই লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর যদি আপনার সামনে এরকম অপশন অবশ্যই আসতে পারে, তাহলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে কালার ফিল্ডে ক্লিক করবেন, এরপর এখান থেকে আমরা মিন্ডা নট ফল্ট এই আইকনটাতে ক্লিক করব। এরপর আমাদের একটি হচ্ছে 4 সেকেন্ডের একটি ক্লিপ দেওয়া থাকবে ব্ল্যাক স্ক্রিন, এটাকে সিলেক্ট করবেন যেটা হচ্ছে লিরিক্স ভিডিও। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে প্লাস কোনো চাপ দেবেন, দেওয়ার পর আমাদের লিরিক্সটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের লিরিক্সটা অ্যাড হয়ে যাওয়ার পর এর ইন পজিশনে আমরা লেয়ার দেখতে পাবো ছোটো ছোটো, যেখানে হচ্ছে পিক লেখা আছে। তো আপনাদের সুবিধাতে এখানে পিক লেখা আছে, আপনারা জাস্ট যেটা করবেন এখান থেকে এই লেয়ার ইন পজিশন থেকে আমরা স্টার্ট দেখতে পাবো পিক, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেম অপশন আসলে ওকে, দেন কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে মিডিয়া নোট ফন্টে ক্লিক করবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত ফন্টকে সিলেক্ট করে এখান থেকে প্লাস অনু চাপ দেবেন। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তারপরের লেয়ারে কাজ করে। ওকে, এখান থেকে আমরা সেম পজিশনে এখানে কালার অ্যান্ড ফিল, তারপর মিডিয়া নোট ফন্ট, আপনি সেম এখানে আমাদের যতগুলো লেয়ার আছে প্রত্যেকটাতে জাস্ট একটা সিম্পল একটি ফটো সিলেক্ট করতে হবে। আপনার যে কোনো ফটো চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। তো আমরা তৃতীয় লেয়ারে ক্লিক করবো, দেন সেমভাবে কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে এখান থেকে আমরা মিডিয়া নোট ফন্ট সেম ফটোটাকে সিলেক্ট করবো। একটা ফটো দিয়ে আমরা হচ্ছে ভিডিওটাকে মেক করবো। ওকে, তো এবার যেটা করবো আমরা হচ্ছে যেহেতু এখান থেকে অনেকটা সময় লাগবে, আমরা এইগুলোকে হচ্ছে সেম একটা পিকচার দিয়ে কিন্তু আমরা এইগুলোকে অ্যাড করে নিচ্ছি সেম ওয়েতে। আমরা ইন্ডিকে চলে যাবো লাস্টের এটা সেমভাবে আমরা ক্লিক করে এখান থেকে ওকে দেবো কালার অ্যান্ড ফিল। এরপর হচ্ছে মিডিয়া নোট ফন্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে আমরা পিকচারটাকে সিলেক্ট করে এখান থেকে প্লাস ওয়ান চাপ দেবো। তো আমাদের প্রত্যেকটা এইভাবে অ্যাড করতে হবে, আমাদের কোনো ঝামেলা নেই। জাস্ট প্রথমেই হচ্ছে ব্ল্যাক স্ক্রিন যে 4 সেকেন্ডের একটা লেরিক্স ভিডিও আছে, প্রথমে এই লেরিক্স ভিডিওটাকে প্রথম লেয়ার সিলেক্ট করবেন। এখানে লেখা আছে আপনার ব্ল্যাক স্ক্রিন, ওকে, এই লেয়ারে এই ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করবেন এবং এর ইন থেকে স্টার্ট যেগুলো ছোটো ছোটো লেয়ার দিতে পারবেন, পিক লেখা আছে আপনাদের সুবিধার্থে। ওকে, সেগুলোকে জাস্ট নর্মাল একটি আপনার যে পিকচারটা দিতে চান ওই পিকচারটিকে সিলেক্ট করবেন। তো আসার পর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে জন্য প্লাস এখন, দেন হচ্ছে এখান থেকে মিডিয়াতে, তারপর এখান থেকে কাঙ্ক্ষিত মিডিয়ার ভিডিওটিকে সিলেক্ট করবেন যেটা হচ্ছে আপনি এখানে মিউজিক হিসাবে ব্যবহার করবেন যেটা ভিডিওটা শুনতে দেওয়া আছে। তো ভিডিও আকারে যেহেতু আছে আমরা এই লেয়ারটা টাচ দিব। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এই মাত্র যে ভিডিওটা নিলাম এই ভিডিও লেয়ারটা টাচ দিতে হবে। তো এখান থেকে ভিডিও লেয়ারে টাচ দিব, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা থিওরিটা এখানে ক্লিক করবো। এরপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপর আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা ভিডিও লেয়ারে আবার টাচ দিব। ওকে, এখান থেকে আমাদের ভিডিও লেয়ারটা দেখতে হবে, ভিডিও লেয়ারটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। তো এরপর এখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে ভিডিও রেকর্ড প্লে করে দেখতে পারেন। দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ভিডিওতে সিলেক্ট রাখা হবে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। তো এখানে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট জাস্ট কয়েক সেকেন্ড মেবি লোডিং নিয়ে বা 1 মিনিটের মতো বা 1 মিনিটের মতো এরকম লোডিং নিলে আমাদের ভিডিও কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও ডিটেল এগুলো দেখা হচ্ছে, পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।